কুমিল্লা সিটি নির্বাচনে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 3608 সদস্য। সাধারণ ভোট কেন্দ্রে 15 এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 16 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া সব কেন্দ্রে ও কক্ষে রয়েছে সিসি ক্যামেরাও। ভোট ঘিরে নগর জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা 229920 জন। এর মধ্যে নারী 117092 জন আর তৃতীয় লিঙ্গের ভোটার 2 জন। মোট 105টি ভোট কেন্দ্রে 604টি কক্ষে ভোট গ্রহণ চলছে। এখানে সংরক্ষিত কাউন্সিলর পদে 36 জন এবং সাধারণ ওয়ার্ডে 108 জন প্রার্থী লড়াই করছেন। পরিবেশ খুব ভালো, খুব ভালো, ভালো মধ্যে আমরা ভোট দিছি। এভিএম ভোট খুব ভালো লেগেছে আমার কাছে, কম সময়ের মধ্যে দেওয়া গেছে, কোনো সমস্যা নাই, ভালো হয়েছে। ফার্স্ট টাইম তো এভিএম আসলে মোটামুটি ভালো, খারাপ হয় নাই, কিন্তু মুরব্বীদের জন্য একটু কনফিউশন হয়ে যাবে, কিন্তু আমরা যারা ইয়াং জেনারেশন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাদের জন্য সহজ। এখানে নির্বাচন কমিশনের কাছ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে একটা সুষ্ঠু সুন্দর ভোট হয়, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে, তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে, সেই ধরনের যা যা ব্যবস্থা নেওয়া দরকার আপনি ইতিমধ্যে দেখেছেন, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেই পরিকল্পনা মোতাবেক আমাদের প্রত্যেকটি টিমই কাজ করছে এবং সেই টিম যে কাজ করছে তার ফলাফল হিসাবে দেখা গেছে। গতকাল আমরা একজনকে বেশ কিছু ভুয়া আইডি কার্ড সহ এবং তার কাছে সন্তোষজনক উত্তর দিতে পারেনি এরকম কিছু অর্থ সহ আটক করা হয়েছে। পুরো শহরেই নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সকলেই সম্মিলিতভাবে কাজ করছে। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। কুমিল্লা সিটি নির্বাচনের খবর জানাতে এবার ফরিদা বিদ্যায়তন কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ভোট গ্রহণের 1 ঘন্টা তো পার হয়ে গেল, ভোটার উপস্থিতি বেড়েছে কিনা, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেখানে কতগুলি রয়েছে জানাবেন। আটটার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে টানা 4টা পর্যন্ত এবং ইভিএমে ভোট হবে। এর আগে যখন 8টার সংবাদে আমরা জানিয়েছিলাম যে সেখানে ভোটার উপস্থিতি বেশ ভালো ছিল, তবে আমি যেই কেন্দ্রে আছি আসলে এখানে 2টি কেন্দ্র আছে মূলত, এই 2টি কেন্দ্রে মোট প্রায় 4000 ভোটার উপস্থিতি আছে। তবে এখানে যেটি দেখতে পাচ্ছি সেখানে সেটা হচ্ছে যে এই 2টি ভোট কেন্দ্রে মোট 11টি বুথ আছে। এই 2টি 11টি বুথের মধ্যে দেখা যাচ্ছে যে ভোটার উপস্থিতি অনেকটাই কম বলা যেতে পারে। এখানে লাইন তেমন একটা নাই, তবে ভোট পড়ার যে হার 1 ঘন্টা পার হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে ভোট পড়ার হার খুবই কম। তবে এখানে যারা কর্মকর্তা আছে তাদেরকে কথা বলছেন, তারা বলছেন যে হয়তোবা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমরা সাধারণত দেখি যে কেন্দ্রের বাইরে জটলা পাকানো বা কেন্দ্রের ভিতরে জটলা, সেই জটলা কিন্তু এখন পর্যন্ত দেখিনি। এবং যে কয়টি কেন্দ্র ঘুরেছি আমি বা যে কয়টি বুথে যাওয়া হয়েছে সেখানে দেখেছি প্রত্যেকটা প্রার্থীর এজেন্ট আছে। আমরা একটু এই বুথে ঢুকেছি, বুথের পরিস্থিতিটা বলতে চাই। সেটি হচ্ছে এই বুথে মোট ভোটার হচ্ছে 341 জন, তবে এখন পর্যন্ত 1 ঘন্টা পার হওয়ার পর ভোট পড়েছে 8টি ভোট, অর্থাৎ ভোট পড়ার হার খুবই কম, 1 ঘন্টায় মাত্র 8টি ভোট পড়েছে। আমরা আরেকটা বিষয় সেটি হচ্ছে যে আরেকটা পাশের বুথে যেতে চাই, সেখানে চিত্র দেখাতে চাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এর আগে যে কেন্দ্রে ছিলাম সেখানে দেখেছিলাম জটলা পাকানো হয়েছিল, সেখানে মোবাইল কোর্ট এসে বিজিবি এসে সে ছত্রভঙ্গ করে দিয়েছে, অর্থাৎ পুরো শহরেই কিন্তু দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বেশ তৎপর হয়ে আছে এবং 50 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভোট যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য তারা কাজ করছে। এই বুথের চিত্রটা একটু দেখাতে চাই। এই বুথের চিত্রটা হচ্ছে যে এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 341 জন, তবে এখন পর্যন্ত ভোট পড়েছে 13টি, অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পার হয়ে গেল, ভোটার উপস্থিতি বা ভোট দানের সংখ্যা খুবই কম। এছাড়া আরেকটি বিষয় সেটা হচ্ছে যে অন্য অন্য কেন্দ্রের যে চিত্র সেখানে দেখা যাচ্ছে কোথাও কোথাও ভোটার উপস্থিতি ভালো আছে, কোথাও কোথাও কম। তবে কিছুক্ষণ আগে এই বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি শুরু হওয়ার কারণে যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা প্রার্থীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে বৃষ্টি যদি হয়, আবহাওয়া যদি প্রতিকূল অবস্থায় থাকে তাহলে কিন্তু ভোটার উপস্থিতি কম হবে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্র কথা যে বলছিলেন যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রায় 89টি আছেন এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা এখানকার
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। সব মিলে যদি বলা যেতে পারে যে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হচ্ছে, ভোট হচ্ছে, কোথাও এখন পর্যন্ত তেমন অপ্রীতিকর ঘটনা আমরা জানতে পারিনি। কুমিল্লা থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান।